আগামী 23 এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদকাল। সংবিধান অনুযায়ী 24 জানুয়ারি থেকে পরবর্তী 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। মঙ্গলবার নির্বাচনের তফসিল বিষয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে পরামর্শ করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের কর্তারা। তফসিল নির্ধারণ বিষয়ে বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী কর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের তারিখ 5 ফেব্রুয়ারি 2018 সকাল 10 ঘটিকা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ 7 ফেব্রুয়ারি 2018 তারিখ সকাল 10 ঘটিকা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 10 ফেব্রুয়ারি 2018 বিকেল 4 ঘটিকা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় 18 ফেব্রুয়ারি 2018 বিকেল 2টা থেকে 5 ঘটিকা পর্যন্ত। ভোট গ্রহণের স্থান বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ কক্ষ। মনোনয়নপত্র দাখিল পরীক্ষা প্রত্যাহার সহ যাবতীয় কার্যক্রম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তার দপ্তর নির্বাচন ভবন বাংলাদেশ নির্বাচন কমিশন আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। সিসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে একক প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে ইসি। তো একক প্রার্থী হলে আর কি হবে না, নির্বাচন হবে না। একক প্রার্থী হিসাবে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তা ঘোষণা দিয়ে দেবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে 35 বছরের ঊর্ধ্বে যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, তবে তার প্রস্তাবক ও সমর্থক হিসেবে একজন সংসদ সদস্য থাকতে হবে। আর সকল সংসদ সদস্যরা এই নির্বাচনের ভোটার। আসাদ ডিএল, বাংলা টিভি, ঢাকা।